রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের স্বার্থে শান্তি বজায় রাখতে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন রামনবমীর শুভেচ্ছা, রাজ্যবাসীকে জানালেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের স্বার্থে শান্তি বজায় রাখতে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী গতকাল বলেছেন যে এখানে রামনবমীর শোভাযাত্রায় অনুমতি মেলে না, একেবারে আদালত পর্যন্ত যেতে হয়। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? মমতা বন্দ্যোপাধ্যায় বা কি বললেন দেখুন। बंगाल में रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है, लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। बीजेपी এটা নিয়ে বড়বড়ি করে, তার কারণ অনেক দিন আগে 19 তারিখে ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোড় করে বলবো, সংখ্যালঘুদের কাছে আমি হাত জোড় করে বলবো, কোন দাঙ্গা কাউকে করতে দেবেন না। कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। तारा राम के अस्त करे ढाल करे धर्म के ढाल करे निर्वाचन जेते चाहे और हमरा कर्म के ढाल करे निर्वाचन में मानुषर का से मानुषर आस्था अर्जन करार जन्य समर्थन चाहिए। दुटोर मध्ये पार्थक्य रहेछे। राम नवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है, लेकिन राम नवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। রাত পোহালেই রামনবমী, রামের আরাধনায় মেতে উঠবে গোটা দেশ। কিন্তু বেশ কয়েক দশক ধরেই ভগবান রাম রাজনীতির কারবারিদের হাতিয়ার, আর বাংলায় গত কয়েক বছর ধরে রাম ঘিরে রাজনৈতিক যুদ্ধ চরমে। আর এবার তো সামনেই লোকসভা ভোট, তাই নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখে রাম নাম। রামনবমী ঘিরে তর্চা। রামের জন্মদিন উপলক্ষে এবার রাম মহোৎসব পালন করছে বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার শুরু হলো ভিএইচপির মেগা ইভেন্ট, চলবে 23 এপ্রিল পর্যন্ত। রামনবমী উপলক্ষে শিবপুরে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলের রূপ এবং শর্ত নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে টানাপোড়েনে জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে শোভাযাত্রার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বালুরঘাটের সভায় নরেন্দ্র মোদীর গলায় উঠে আসে এই প্রসঙ্গ। মুঝে পতা হ্যায় टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन जीत सत्य की ही होती है। इसलिए कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। दंगा करे वोट दखल करे नेबे और देश के बिक्री करे नेबे। ধর্মকে বর্ম করে ব্যবহার করে বিজেপি তৃণমূল অপকর্ম করেছে, তারপর ধর্মের বর্ম আড়ালে নিজেকে বাঁচাতে চায়। মানুষ যাতে তার ধর্ম পালন করতে পারে, এখানে একে ওকে দোষ চাপিয়ে দিয়ে রাজনৈতিক ভোটের ফয়দার কোনো দরকার নেই। রাম মন্দিরের উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি দিয়েছিল মোদী সরকার, এবার রামনবমীতে ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।